বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এবার রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের সচেতন করতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। নদীয়ার কালনাঘাট যাবার পথে রাস্তায় ধরা পড়ল এই ঘটনা। বেহাল রাস্তায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবার রাস্তার পাশে দাঁড়িয়ে পথচলতি মানুষকে সচেতনতার কাজে নামালেন বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নদীয়ার শান্তিপুর থেকে কালনাঘাট যাবার রাস্তায় প্রায় দু মাস ধরে বিরাট এক গর্ত। কৃষ্ণ কালীতলায় রাস্তার নিচ দিয়ে জলের পাইপ যাওয়ায় মাঝে মধ্যেই রাস্তায় ধস নামছে। বৃষ্টিতে সেই গর্ত বড় আকার নিয়েছে। বড় গর্তের কারণে দুর্ঘটনায় পড়ছেন সাধারণ যাত্রীরা, বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। পুরসভাও কিছু বলছে না। এটা তো পুরসভা জলের লাইনের পর থেকে এরকম হয়েছে। হ্যাঁ, পুরসভাকে জানানো হয়েছিল? জানানো হয়েছে, হ্যাঁ, কেউ কিছু বলছে না। আর এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে বারে বারে, রাস্তাটা ভালো হোক, মানুষ যাতে কোনো ক্ষতি না হয় চেষ্টা করছি, যদি সবাই সাথ দেয় তাহলে হবে। কি চাইছো তোমরা? রাস্তাটা ঠিক করার তো দরকার। পৌরসভাকে কি বলছো? পৌরসভাকে ওরা জানিয়েছিল, এখনো পৌরসভা একদিন এসে বালি টালি দিয়েছিল, তারপরে আবার যাতায়াত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর বসছে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, ওই রাস্তাটি পিডব্লিউডির অধীনে, তবুও আমরা ওদের কাছে চিঠি করব। যেহেতু রাস্তাটি পুরসভা এলাকায়, তাই আমরা আপাতত কিছুটা সংস্কার করে চলাচলের যোগ্য করে তুলব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, নদিয়া।